আজকে পঞ্চম শ্রেণীর আলোচ্য বিষয় এডওয়ার্ড লিয়ারে লিমেরিক। প্রথমত আমাদের জানা প্রয়োজন যে লিমেরিক কি। লিমেরিক কোনো কবিতা নাম নয়, লিমেরিক হচ্ছে কবিতার একটা ধারা, যেমন গীতি কবিতা, নীতি কবিতা, চতুর্দশ পদী কবিতা বলি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে কবিতা, সেই ধরনের এক প্রকারের কবিতা ধারা হচ্ছে লিমেরিক। তো লিমেরিক হচ্ছে কি, যে তিন থেকে চারটি লাইনে খুব ছোট্ট এবং সুমধুর পংক্তি বিশিষ্ট যে একটা লাইন, পংক্তি বিশিষ্ট যে কবিতা, সেগুলি হচ্ছে লিমেরিক। লিমেরিক যে কোনো একটা ছোট্ট হেয়ালির মতো ঘটনাকে উল্লেখ করে। লিমেরিক হচ্ছে কি, যে লিমেরিকা শহরের নাম অনুসারে এই কবিতা ধারার নাম হয়েছে লিমেরিক। এটি তর্জমা করেন সত্যজিৎ রায়। তর্জমা করেন কে? সত্যজিৎ রায়। তাহলে লিমেরিক এর তর্জমা করেন সত্যজিৎ রায়। এখানে ক্লাস ফাইভে যে লিমেরিকে তিনটি লিমেরিকের কথা বলা হয়েছে, তাহলে প্রথম যে লিমেরিক, সে প্রথম লিমেরিকটা হচ্ছে কি, যে এক বুড়ো, তার বড় বড় দাড়ি রয়েছে, একটা স্বাভাবিক ব্যাপার যে দাড়ি থাকাটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, সে দাড়ি রয়েছে, দাড়ির মধ্যে কি হয়েছে, অনেক জীবজন্তু বাসা বেঁধেছে। তাহলে একটা দাড়ি, মানুষের দাড়ির মধ্যে যদি একটা বাসা কেউ বাঁধে, তাহলে সত্যিই তার হচ্ছে একটা গর্বের বিষয়। এখানে ঠিক তাই বোঝানো হয়েছে। দ্বিতীয় লিমেরিক হচ্ছে কি, যে দ্বিতীয় লিমেরিক হচ্ছে এটাই, যে মৌমাছি রয়েছে অনেক, মৌমাছি কি করে, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে, আরোহণ করে, এবং সে আবার মৌচাকে সঞ্চয় করে। কিন্তু এক বাবু, সে কি করেছে, গাছের মধ্যে এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে মৌচাকের মতো দেখছে, এবং তার ভয়ে মৌমাছি যেন মধু আরোহণ করতে পারছে না। কিন্তু তখন খুদে বাবু ধমক দিয়ে মৌমাছিদেরকে বলছে যে মৌমাছির জন্য নাকি গাছে কেউ বসতে পারবে না। অর্থাৎ এটা কি হচ্ছে, যে মৌমাছি মধু সংগ্রহ করে যেমন তার অধিকার, অনুরূপভাবে তারও হচ্ছে কি একটা থাকারও সে অধিকার, সে বলতে পারবে না। তৃতীয়ত হচ্ছে কি আর একটা যে লিমেরিকের ঘটনা হয়েছে, সেই লিমেরিকটা হচ্ছে এটাই, যে এক পাখির এক ব্যক্তি প্রচণ্ড পাখি মানে দেখতে খুব ভালোবাসেন এবং পাখিকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি যে দেশে বাস করেন সেই দেশে কিন্তু একটাও পাখি নেই, শূন্য পাখি। এটাই হচ্ছে তৃতীয় নাম্বার লিমেরিক। তাহলে আমরা যে লিমেরিক পেলাম, সেই এডওয়ার্ড লিয়ারের লিমেরিক, সেই এডওয়ার্ড লিয়ারের যে লিমেরিক, সেটা তিনটি লিমেরিক রয়েছে, প্রথম লিমেরিক, দ্বিতীয় লিমেরিক এবং তৃতীয় লিমেরিক। তাহলে প্রথম লিমেরিকে কী হয়েছে, প্রথমে রয়েছে কি, যে দাড়ি নিয়ে রচিত হয়েছে প্রথম লিমেরিক। দ্বিতীয় লিমেরিক কী হয়েছে, মৌমাছি। তৃতীয় লিমেরিক হচ্ছে কি, পাখি, অর্থাৎ পাখির দেশে একজন প্রচণ্ড পাখি বাস করে, পাখি ভালোবাসেন, কিন্তু যে দেশে তিনি বাস করেন সেই দেশে কোনো পাখি নেই। তাহলে এই হচ্ছে লিমেরিকের ঘটনা। এবার কি হচ্ছে আমাদের, যে এই যে লিমেরিক আমরা পেলাম, এই লিমেরিক থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এখানে যে ধরনের কোশ্চেন আসতে পারে তা হচ্ছে কি, যে লিমেরিক বলতে কি বোঝো, হতে পারে কোশ্চেন হচ্ছে কি,
লিমেরিক বলতে কি বোঝো বা লিমেরিক কি এটা হতে পারে। তারপরে হচ্ছে কি যে কোন শহরের নাম অনুসারে লিমেরিকের নামকরণ হয়। দ্বিতীয়ত হচ্ছে কি যে কোন শহরের নাম অনুসারে লিমেরিকের নামকরণ করা হয়। লিমেরিক লিমেরিক নামকরণ করা হয় নামকরণ করা হয়। তৃতীয়ত হচ্ছে কি লিমেরিক কে তর্জমা করেন কে। তাহলে লিমেরিক থেকে আমাদের এইসব কোশ্চেনগুলি আসতে পারে। তাহলে প্রথমত হচ্ছে কি লিমেরিক আমরা কি বলতে কি বুঝি, লিমেরিক কোন শহরের নাম অনুসারে লিমেরিক হয়, লিমেরিকের তর্জমা করেন কে, তারপরে হচ্ছে কি লিমেরিকের মধ্যে কোন তিন কি কি রয়েছে এইসব বিষয়, আর লিমেরিক বলতে আমরা কি বুঝব। তাহলে আমরা লিমেরিক সম্পর্কে ক্লাস ফাইভে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম এডওয়ার্ড লিয়ারের লিমেরিক এবং তর্জমা করেছেন সত্যজিৎ রায়। তাহলে খুদা হাফেজ, আজকে এই পর্যন্তই।